আমাদের বন্ধু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা তোমাদের কাছে খুবই একটা হেল্পফুল ভিডিও হবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা রিভিউ করব, রিভিউ প্লাস একদম ডিটেলসে জানাবো, সেটা হচ্ছে লোটাসের এই যে এই শীট মাস্কটা। তো এটা হচ্ছে সিরাম মাস্ক বলছে, আর এটার পুরো ফুল রিভিউ আমি তো তোমাদের করবো। আর প্লিজ আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টসে জানিও আমার ভিডিওটা কেমন ভালো লাগছে তোমাদের, আর প্লিজ একটা লাইক করে দিও। তো লোটাসের এই যে শীট মাস্কটা, তো এটাই আজকে তোমাদের কাছে আমি রিভিউ করবো এবং ফেসে অ্যাপ্লাই করেও দেখাবো কোন স্কিন টাইপের জন্য এটা শ্যুট করে, সব কিছু ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো। তো চটপট করে চলো ভিডিওটা যাওয়া যাক। তো আমি ড্রেসটাকে চেঞ্জ করে এসেছি, কারণ আমার মনে হয়েছে ড্রেসটা চেঞ্জ করলে আমি স্কিনে অ্যাপ্লাই করার সময় তোমাদের দেখালে সুবিধা হবে। তো প্রথমে আসি এটার প্যাকেজিংয়ের দিক থেকে। প্যাকেজিংটা ভীষণই সুন্দর দেখতে, আর উপরে এরকম লেখা আছে লোটাস হোয়াইট গ্লো ইনস্টা পিউরিফাইং সিরাম মাস্ক। মানে মাস্ক ইউজ করতে আমি ভীষণ মানে পছন্দ করি, বিভিন্ন ব্র্যান্ডের মাস্ক আমি ইউজ করেছি, বাট লোটাসটা আমি ইউজ করিনি। তো ভাবলাম এটা করে যদি তোমাদের সামনে আমি দেখাতে পারি তো তোমাদেরও ভালো হবে, আমারও ভালো লাগবে। আর এটা প্রাইস হচ্ছে 85 rupees, আর নেট ওয়েট আছে 20 grams, আর এটা শেলফ লাইফ আছে 2 years। তো তোমরা যদি একসঙ্গে তোমরা ভাবো যে আমরা বাঞ্চ ধরে কিনবো তাহলে কিনতে পারো, 2 years তোমরা হামেশাই রাখতে পারবে। আর এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও প্যাকেজিংয়ে গায়ে সুন্দরভাবে দেওয়া আছে, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 ভাবে দেওয়া আছে। আর এটা যদি তোমরা বলছে যদি তোমরা উইকে 1 day করে অ্যাপ্লাই করতে পারো তাহলে এর রেজাল্টটা খুব ভালো হবে। আর এখানে খুব ভালোভাবে লেখা আছে এটা ক্যালেন্ডুলা এক্সট্র্যাক্ট, আর এখানে ক্যালেন্ডুলা ফ্লাওয়ার্সও আছে। আর এরকম লোটাসের আরও একটা শীট মাস্ক ছিল, বাট আমার মনে হচ্ছে এটা স্কিনে, আমার ভীষণ অয়েলি সেন্সিটিভ স্কিন, আমার এটা শ্যুট করবে তার জন্য আমি এটা নিয়ে এসেছি। কিন্তু এখানে লেখা আছে অল স্কিন টাইপ। আর আচ্ছা, এটা অ্যান্টি পলিউশন প্যারাবিন ফ্রি, ফেসের ক্ষেত্রে বা বডির ক্ষেত্রে প্যারাবিন ফ্রি। আমরা এখন সচেতন সবাই হয়ে গেছি, তো প্যারাবিন ফ্রি শীট মাস্ক যদি আমরা পেয়ে থাকি এটা ভীষণই অ্যাফোর্ডেবল মানে প্রাইসে আমরা পাচ্ছি, আর প্যারাবিন ফ্রি তো স্কিনের ক্ষেত্রে খুবই ভালো। এটাকে এবার আছে এখানে কী কী আছে, এখানে আছে এটা আমি বলে দিই এটা কি হবে, আছে সুদ স্কিন অ্যান্ড রিভেলস রিয়েল শাইন, মানে এটাকে স্কিনটাকে একটু গ্লো করবে। আর যত ইম্পিউরিটি আছে, আমরা বাইরে বেরোলে বিভিন্ন রকম ডাস্ট আমাদের স্কিনে থাকে, বিভিন্ন রকম র্যাশ বেরোনোর সমস্যা হয়, তো সেখান থেকে কিওর করতে আমাদের স্কিনটাকে হেল্প করবে। আর আমাদের মুখে যেরকম অবাঞ্ছিত দাগ হয়ে গেছে র্যাশ বেরোনোর, তো সেটাও অনেকটা কিওর করবে, একটা গ্লো আসবে। আমরা গ্লোর পিছনে যখন ছুটি তো গ্লো যদি পেয়ে যায় 85 rupees, তাহলে তার কথা নেই। উইকে 1 মানে 1 day করে এটা অ্যাপ্লাই করতে বলেছে। আর এটা কি আছে, আচ্ছা ক্যালেন্ডুলা এক্সট্র্যাক্ট আছে। আচ্ছা, এটা একদম হার্মফুল নয় স্কিনের ক্ষেত্রে, ভীষণই মানে ভালো স্কিনের সঙ্গে স্কিন ভীষণ ভালো গ্লো করবে। আচ্ছা, খুব ভালোভাবে এটা এর ভিতরে যে জেলটা আছে খুব ভালোভাবে আমাদের স্কিনে পেনিট্রেট হয়ে যাবে, স্কিনে এরকম না যে উপরে চিপচিপভাবে মানে উপরে থাকবে ভেসে ভেসে, এরকম স্কিনে যদি অ্যাবজর্বই না হয় ভালো থার্ড লেয়ার অবধি যদি স্কিনে নাই পৌঁছাতে পারবে। তো আমাদের স্কিনে 3টা লেয়ার আছে, সেই ডিপভাবে যদি আমাদের স্কিনটাকে ভেতর থেকে যদি আমরা না ঠিকঠাক করতে পারি তো উপরের সৌন্দর্য আমি জানি না কতদিন থাকবে। আর আচ্ছা, রিমুভ ইম্পিউরিটিস আগে বলে দিয়েছি, আর বলেছে টক্সিন, আমাদের স্কিনে ব্যাড টক্সিন যেগুলো সেগুলো রিমুভ করতে এটা সাহায্য করবে। আর এখানে লেখাই আছে 10 মিনিটস, তো 10 মিনিটসে কি আদৌ সম্ভব সেটা তোমাদের সামনে একটু দেখিয়ে দিই, তাহলে আমি বুঝতে পারবো। আর এটা আমি প্রথম যেহেতু অ্যাপ্লাই করছি, আমার এর পক্ষে মানে আমার কোনো ধারণাই নেই এটা কেমন কি হবে। 85 rupees দেখাই যেতেই পারে, তো আমি বলে দিলাম যাদের অয়েলি সেন্সিটিভ স্কিন তাদের পক্ষে এটা ভীষণই একটা উপকার। 2 years তো আছে শেলফ লাইফ, পেছনে সুন্দর করে দেওয়ায় আছে। আর এটা উইকে প্লিজ তোমরা অবশ্যই ফেসটাকে ক্লিন করে এসে তবে কিন্তু এই শীট মাস্কটা তোমরা ইউজ করবে। তো মোটামুটি আমার ফেসটা এখন ক্লিন করে এসেছি ফেস ওয়াশের সাহায্যে, তোমরা ক্লিনজিং দিয়েও ফেসটাকে ভালো করে ডিপ ক্লিন করতে পারো। তো আমি এটা এখন অ্যাপ্লাই করবো। তো এটার জন্য কী করতে হবে, এটা আমাদের কেটে নিতে হবে। আর এখানে দেখো এখানে আছে এই সাইডটায়, তো এই সাইডটা আমি এখন কেটে নেব।
তো চুলটাকে আগে উঁচু করে বেঁধেই নিয়েছি, কারণ আমার মনে হয় চুলটাকে বেঁধে নিলে কোনো কিছু ফেসে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। আর যারা পার্লার সার্ভিস নাও না নেওয়া উচিত, একটা এজের পরে 30 ক্রস করে গেলে কিন্তু পার্লার সার্ভিস নেওয়া উচিত, ফেশিয়াল করা উচিত। কিন্তু যারা নাও না কিন্তু বিয়ে বাড়ি যাবো, মুখটা গ্লো করব, তো আমার মনে হয় এটা বেস্ট হয়। ক্লিনজিং করে ভালো করে এটা অ্যাপ্লাই করলে আমার মনে হয় অনেকটা, কিছু না করার থেকে এটা করা অনেক ভালো। তো এটা কেটে নেব, একটু সাবধানে কাটতে হবে। স্মেলটা এত সুন্দর না, মানে একদম রিফ্রেশ করে দেবে। সারাদিন কাজের পরে এরকম একটা যদি আমরা মাসাজ নিই তো খুব ভালো হয়, মানে মাসাজ করে হালকা। তো শীতটা এরকম এসছে, দেখতে পাচ্ছ তোমরা, এর ভেতরে হালকা জেল আছে, খুব একটা কিন্তু এক্সট্রা জেল নেই, যা আছে এর মধ্যেই আছে। এখন এই যে দেখতে পাচ্ছ, আমার কেন জানি না ফেস এরকম শিটগুলো খুলতে খুব ভয় লাগে, শুধু মনে হয় কি ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে। একটু ধৈর্য সহকারে যদি এটা খোলা যায় ছিঁড়বে না। তো এরকম করে 10 মিনিট আমি একটু শুয়ে থাকবো, একটু গান টান শুনবো, তারপর 10 মিনিটের পরে তোমাদের কাছে আমি একবারে ফ্রেশ হয়ে এসে তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলবো। তো 10 মিনিট তো হয়ে গেছে, ফেসটা তোমাদের সামনেই আছে, আর মুখে সত্যি এবার একটু মাসাজ করতে বলেছে। তো এর ভেতরে যদি কোনো কিছু এক্সট্রা থেকে থাকে সেটা হাতে নিয়ে একটু মাসাজ তোমরা করে নিতেই পারো, বাট ভেতরে তেমন কিছু নেই। তো আমি এবার একটু হালকা হাতে মাসাজ করবো, এবার মাসাজের সবসময় টেকনিক তো উপরের দিকে। এরকম ভাবে যদি একটু মাসাজ করতে পারো খুব ভালো হয়। রেজাল্ট তো খুব ভালোই এসছে, দেখতেই পাচ্ছ। এবার ফেসটাকে একটু ক্লিন করে নিতে হবে, আমার একটা পিম্পল আছে, আই হোপ এটা কমে যাবে। তো যাই হোক, এটা তো একদম তোমাদের সামনাসামনি দেখে দেখিয়ে দিলাম, এবার ফেসটাকে জাস্ট ক্লিন করে আসতে হবে। ক্লিন করে এসে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে যদি তোমাদের যেটা স্কিন টাইপ অনুযায়ী অবশ্যই টোনার আর ময়েশ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করতে হবে। তো আমার আজকে রিভিউ আছে লোটাসের যে শিট মাস্কগুলো, আশা করব তোমাদের খুব হেল্প করবে স্কিনের। যাদের টিনেজার আছো, যারা সময় পাও না, হাউস ওয়াইফ আছো, তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারো। আর র্যাশ ব্রণও যাদের স্কিনে, তারা এটার তো দুটো হয়, আর একটা যেটা গ্রিন কালারের প্যাকেজিংয়ে আসে সেটা ড্রাই স্কিনের জন্য, এটা যা বুঝলাম। এবং আমার তো খুব ভালো ফিল, মানে ফিল করছি আমি, আর যখন আমি এটা স্কিনে লাগিয়েছি একটা সুদিং ব্যাপার, একটা কুলিং ব্যাপার ছিল স্কিনটায়। আর আমি তো শুয়ে শুয়ে ভীষণ গান শুনেছি 10 মিনিট, খুব রিল্যাক্স করেছি, রিল্যাক্স ফিল করেছি, আর আমার স্কিনটা দেখে বুঝতেই পারছো কতটা গ্লো করছে। তো যাই হোক, আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করবো তোমাদের হেল্প করবে আমার প্রত্যেকটা ভিডিও। আজকের জন্য এখানেই ভিডিওটা আমি শেষ করছি।